আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই শিরোনাম। ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ান সাবমেরিন ধ্বংস, স্পষ্ট করলে ইউক্রেন, ভাইরাল ভিডিও। ইতিহাসের এই দিনে প্রথমবার ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ। এদিকে একে অপরকে রাইফেল উপহার দিলেন পুতিন ও কিম। ইসরায়েলে আঘাত আনতে সক্ষম ড্রোন আনল ইরান। ভূমিকম্পের আগে মরক্কোর আকাশ জুড়ে রহস্যময় আলো। সর্বশেষ জানিয়ে দেব ঘনিষ্ঠ সামরিক শক্তি গড়ছে পাকিস্তান ও তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ান সাবমেরিন ধ্বংস, স্পষ্ট করলে ইউক্রেন, ভাইরাল ভিডিও। বৃহস্পতিবার ইউক্রেন নিশ্চিত করেছে যে তারা রুশ অধিকৃত ক্রিমিয়া সেভাস্তোপোলে কৃষ্ণসাগর বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার সময় ব্রিটিশ অস্ত্রসহ একটি রাশিয়ান সাবমেরিন ধ্বংস করেছে। বৃহস্পতিবার ইউক্রেন নিশ্চিত করেছে যে তারা রুশ অধিকৃত ক্রিমিয়ার সেভাস্তোপোলের কৃষ্ণসাগরের বন্দরে হামলার সময় ব্রিটিশ অস্ত্রসহ সাবমেরিন ধ্বংস করেছে রাশিয়ার ক্রুজ মিসাইল ক্যারিয়ার রোস্তবন্ডন। বিশাল ইউক্রেনীয় হামলার উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাড়া যুদ্ধজাহাজ মিন্স ছিল হামলার সময়। ইউক্রেন একজন সিনিয়র সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ইউক্রেনীয় পাইলটরা হামলার জন্য ব্রিটিশ ক্রুজ মিসাইল স্টর্ম শ্যাডো ব্যবহার করেছেন। জানা যাচ্ছে ব্রিটিশ ক্রুজ মিসাইলটি ছোড়া হয়েছিল ইউক্রেনের একটি যুদ্ধ বিমান থেকে। রাশিয়ান ব্ল্যাক সি ফ্লিটকে পরিষেবা দেওয়ার জন্য ব্যবহৃত সেভাস্তোপোলের উপর হামলার জন্য ইউক্রেনের ক্যালিব্র ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানানো হয়েছে ইউক্রেনের তরফে। এই হামলার পর ল্যান্ডিং জাহাজ মিনস্ক সহ সাবমেরিন উভয় এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে মেরামতেরও কোনো উপায় নেই বলে সূত্র মারফত জানা যাচ্ছে। উল্লেখ্য, ব্রিটিশ ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো ব্যবহার করে রাশিয়ার উপর হামলা হ্রাস এবং যুক্তরাজ্যের মধ্যে উত্তেজনা বাড়াবে বলে মনে করছে কূটনৈতিক মহল। ইতিহাসের এই দিনে প্রথমবার ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ চলছে, ফ্রান্সের মাটিতে ভয়াবহ যুদ্ধে জড়িয়েছে যুক্তরাজ্য ও জার্মানি। 1916 সালের 15 সেপ্টেম্বর প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে নামানো হয় ট্যাঙ্ক। যুক্তরাজ্যের বাহিনী জার্মানদের বিরুদ্ধে 49টি মার্কন ট্যাঙ্ক মোতায়েন করে। ট্যাঙ্ক নিয়ে যুদ্ধের ঘটনা বিশ্বে এটাই প্রথম। একে অপরকে রাইফেল উপহার দিলেন পুতিন ও কিম। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একে অপরকে রাইফেল উপহার দিয়েছেন। অবশ্য উভয় নেতা আরও কিছু সামগ্রী উপহার দিয়েছেন। কিমের সাথে পুতিনের সাক্ষাৎ হয় রুশ ফার ইস্টের ভস্টোচমিক কসমোড্রোমে। বৃহস্পতিবার এই সাক্ষাতের কথা প্রকাশ করা হয়। দুই নেতার সময় একে অপরের সাথে 40 সেকেন্ড ধরে হ্যান্ডশেক করেন। তারা কি কি বিনিময় করলেন এমন প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বৃহস্পতিবার বলেন, কিমকে পুতিন রাশিয়ার তৈরি একটি উচ্চমানের রাইফেল এবং মহাকাশে অনেকবার থাকা একটি স্পেস রুটের একটি গ্লাভ উপহার দেন। বিনিময়ে পুতিনকে কিম উত্তর কোরিয়ার তৈরি একটি রাইফেল এবং অন্যান্য উপহার দেন। এছাড়া উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সফরে কিমের আমন্ত্রণ পুতিন কৃতজ্ঞতার সাথে গ্রহণ করেছেন বলে মস্কো নিশ্চিত করেছে। পেশকভ বলেন, মস্কো প্রথমে দ্রুততার সাথে পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভকে পিয়ংইয়ং পাঠাবে। অক্টোবর হতে পারে এই সফরের সময় পুতিনের সফরে বিষয়টি চূড়ান্ত হবে। এটি হবে উত্তর কোরিয়ার পুতিনের দ্বিতীয় সফর। 2000 সালের জুলাই মাসে কিমের পরলোক গত পিতা কিম জং ইলের সাথে সাক্ষাৎ করতে উত্তর কোরিয়া গিয়েছিলেন পুতিন। এর মাত্র কয়েক মাস আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিলেন। কিম 2019 সালে রাশিয়া সফর করেছিলেন। রুশ যুদ্ধ বিমান নির্মাণ কারখানা পরিদর্শন করতে শুক্রবার রুশ দূরপ্রাচ্যের নগরী কমসোলোমস্ক অন আমোর সফর করেন কিম। রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পাশ্চাত্য দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করছে। ইসরায়েলের আঘাত হানতে সক্ষম ড্রোন আনল ইরান। ইসরায়েলে আঘাত হানতে সক্ষম এমন ড্রোন তৈরি করেছে ইরান। মহাজের 10 নামের ড্রোনটি 7000 মিটার উচ্চতায় টানা 24 ঘন্টা উড়তে পারে বলে দাবি করেছে তেহরান। মঙ্গলবার ছিল ইরানের প্রতিরক্ষা শিল্প দিবস। দিবসটি উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনীর লজিস্টিক্স বিভাগের পক্ষ থেকে একটি অনুষ্ঠানে নতুন ড্রোনটি প্রকাশ্যে আনা হয়। অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির সামরিক বাহিনীর ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের জ্যেষ্ঠ নেতা কমান্ডাররা উপস্থিত ছিলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, মোহাজের প্রথম সংস্করণটি 1980-এর দশকে ইরাকের বিরুদ্ধে 8 বছরের যুদ্ধের সময় তৈরি করা হয়েছিল। 300 কেজি ওয়ারহেড নিয়ে ঘন্টায় সর্বোচ্চ 210 কিলোমিটার গতিতে উড়তে পারে মোহাজের সর্বশেষ চমকটি। একসঙ্গে 450 লিটার জ্বালানি ধরে এটির ট্যাঙ্কে। ইরানের এই ড্রোন যুক্তরাষ্ট্রের MQ-9 রিপারের আদলে বানানো হয়েছে। অনুষ্ঠানে একটি ভিডিওতে দেখা যায়, তাতে ড্রোনটি অজ্ঞাত একটি বিমান ঘাটের উপর দিয়ে উড়ে ভিডিও ধারণ করছে। বলা হয়েছে বিভিন্ন ধরনের বোমা ও রাডার প্রতিরোধী সরঞ্জাম বহন করতে পারে
মহাজের দশ, সেই সঙ্গে এটি নজরদারিতেও সক্ষম। ইরনা জানিয়েছে মহাজের দশের ডিজাইন ইরানি গবেষকদের নিজস্ব মেধা ও পরিকল্পনায় করা হয়েছে। বর্তমানে বিশ্বের শীর্ষ চালকবিহীন বিমান নির্মাণ বা ইউএভি শক্তিগুলির একটি হিসাবে বিবেচিত ইরান। ইসলামী বিপ্লবের পর প্রথম মাস থেকে ইরানের উপর নিষেধাজ্ঞা, অস্ত্র নিষেধাজ্ঞা ছিল, কিন্তু এই নিষেধাজ্ঞা তীব্র হওয়ার সত্ত্বেও ইরান থেমে থাকেনি। কাসেদ, শাহেদ, সিমর্গ, মহাজের ইত্যাদি ড্রোন তৈরি করেছে ইরান। এর বাইরেও কাউসার, আজার্ক, শাইকে ও ইয়াসিন এয়ারক্রাফট তৈরি উৎপাদন করেছে ইরান। ভূমিকম্পের আগে মরক্কোর আকাশ জুড়ে রহস্যময় আলো। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মরক্কো। দেশটিতে গত শুক্রবার ভূমিকম্পে নিহতের সংখ্যা 3,000 ছাড়িয়েছে। এবারে ভূমিকম্প নিয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেশটির আকাশে ভূমিকম্পের আগ মুহূর্তে রহস্যময় আলো দেখা গেছে, যা নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। দ্য ডেইলি মেল জানিয়েছে, আটলাস পর্বতমালার উপর শুক্রবার রাতে আলোর বিশাল ঝলক দেখা গিয়েছিল। এর ঘণ্টা খানেকের মধ্যেই মারাক্ষস অঞ্চলে 6.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সংবাদ মাধ্যম জানিয়েছে, আলোর বিষয়টি যাচাই বাছাই করা যায়নি, তবে নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। অনেকে এটিকে আকাশ উড়ন্ত কোন বস্তু, আবার কেউ কেউ এটিকে কেবল গুজব হিসেবে মন্তব্য করেছেন। অনেকের ধারণা, রাতের আকাশে দেখতে পাওয়া ওই আলোর ঝলকানি ভূমিকম্পের সতর্কবার্তা। এটি সাধারণত ভূমিকম্পের সময় ভূপৃষ্ঠের সংঘটিত কোনো প্লেটের অবস্থান পরিবর্তনের কারণে ঘটে থাকে, যদিও বিষয়টি নিয়ে কোনোভাবে নিশ্চিত হওয়া যায়নি। এমনকি ভূমিকম্পের সতর্কবার্তা বলে আদৌ কিছু আছে কিনা তা নিয়েও বিতর্ক রয়েছে। ভূপদার্থবিদ ডক্টর ফ্রেম্যান ফ্রুড ওয়াশিংটন পোস্টকে জানান, মরক্কোই ভূমিকম্প রাতের বেলা হয়েছিল, তবে রাতের ওই আলো এবং ক্যামেরায় ধারণ করা ঝলকানির সাথে ভূমিকম্পের সতর্কবার্তার মিল খুবই বেশি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কথিত আছে যে পৃথিবীর কোনো পরিবর্তন বা বিশেষ কোনো দুর্যোগের আগে সাধারণত এমন আলোক বিচ্ছুরণ হয়ে থাকে। এগুলো বিভিন্ন রঙও ধারণ করতে পারে, এর মধ্যে গোলাপি এবং বিভিন্ন সময় বড় বড় আলোর ঝলকানিও দেখা যায়। সংবাদ মাধ্যমের তথ্য মতে, 2009 সালে ইতালিতে ভূমিকম্পের আগে এমন আলোর ঝলকানি দেখা গিয়েছিল। এর আগে 1988 সালে কিউবেক সেন্ট লরেন্স নদীর তীরবর্তী আকাশে উজ্জ্বল বেগুনি রঙের আলো দেখা গিয়েছিল। এর 11 দিন পরে শহরটিতে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। ভূপদার্থবিদ ডক্টর ফ্রিম্যান ফ্রুড জানান, 2014 সাল থেকে তিনিও তার সহকর্মীর অন্তত 65টি এমন রহস্যময় আলোর ঘটনা বিশ্লেষণ করেছেন। 1660 সাল থেকে তার পরবর্তী বিভিন্ন সময় ভূমিকম্পের আগে এমন আলোর বিচ্ছুরণের ইতিহাস রয়েছে। ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়ছে পাকিস্তান ও তুরস্ক। এজন্য সম্প্রতি পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল অসীম মনির তুরস্ক সফর করছেন, দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে তথ্য দিয়েছে। এ সময়ের সফরে মনির তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও চিফ অব দ্য জেনারেল স্টাফ সহ সে দেশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। সেখানে তারা সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রের সম্পর্ক উন্নয়নে সম্মত হন। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর ওই বিবৃতি অনুসারে দ্বিপক্ষীয় ওই বৈঠকে দুদেশের নেতৃবৃন্দ পারস্পরিক স্বার্থ, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা উন্নয়ন নিয়ে মত বিনিময় করেছেন। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল অসীম মনির তুরস্কের সঙ্গে ভ্রাতৃপূর্ণ সম্পর্ক জোরদার করার ব্যাপারে তার দেশের দৃঢ়তার কথা জানান। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির সেনাবাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। তুরস্কের বিভিন্ন সামরিক কেন্দ্র পরিদর্শন করেন পাকিস্তানি এই সামরিক কর্মকর্তা। সময় তিনি তুরস্কের সশস্ত্র বাহিনীর অপারেশনাল প্রস্তুতির মানও মূল্যায়ন করেন। পাকিস্তান ও তুরস্কের বিভিন্ন সামরিক সেক্টরের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর জোর দেন জেনারেল অসীম মনির। পাকিস্তানের সেনাপ্রধান জোর দিয়ে বলেন, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে শক্তিশালী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা সব ক্ষেত্রে সময়ের পরীক্ষার উত্তীর্ণ হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর সর্বদা একাধিক ক্ষেত্রে তুরস্কের স্থল বাহিনীকে পূর্ণ সমর্থন দিতে ইচ্ছুক। তিনি আরো বলেন, পাকিস্তান সর্বদা দুর্যোগের সময় এবং বিজয়ের মুহূর্তে তাদের তুর্কি ভাইদের পাশে দাঁড়িয়েছে। দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।